আবারও বাংলাদেশে এসেছে উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস। বৃহস্পতিবার দুপুরে এটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল অরবিস চক্ষু রোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে 11 বারের মতো বাংলাদেশে এসেছে। একটি MV-10 উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি বাংলাদেশে প্রথম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে এবং সর্বশেষটি 2017 সালে। এবারের প্রশিক্ষণ চলাকালে অরবিসের ক্লিনিক্যাল স্টাফ এবং স্বেচ্ছাসেবক ফ্যাকাল্টিরা 18 থেকে 28 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও চক্ষু খাতের অন্যান্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার এবং রোগীদের যত্নের বিষয়ে প্রশিক্ষণ দেবেন। অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যেটি বিশ্বের 200টিরও বেশি দেশ ও অঞ্চলে দৃষ্টি সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে।